তাহলে আমরা লিমিটের কটা সূত্র লিখেছি? পাঁচটা। তো আরেকটা সূত্র এখানে সঙ্গে জুড়ে নিচ্ছি, লিমিট এক্স টেন্স টু জিরো এফ ওয়ান এক্স প্লাস মাইনাস এফ টু এক্স, এরকম যদি থাকে, হ্যাঁ, তাহলে এটা সমান কত হবে? লিমিট এক্স টেন্স টু জিরো এফ ওয়ান এক্স, প্লাস থাকলে প্লাস দেবো, মাইনাস থাকলে মাইনাস দেবো, লিমিট এক্স টেন্স টু জিরো এফ টু এক্স। সাত নম্বর সূত্র পড়ছি, লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস এক্স বেস ই বাই এক্স ইকুয়াল টু ওয়ান। লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস এক্স বেস ই ভাজিত এক্স ইকুয়াল টু ওয়ান। চোখ বন্ধ করে মুখস্থ করার চেষ্টা করো। এক্সাম্পল দেওয়া হচ্ছে, নাম্বার ওয়ান, লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস টু এক্স বেস ই ভাজিত এক্স, এই মানটা বের করতে বললো। আমাদের আগের দুটো জ্ঞান, অঙ্কের জ্ঞান নিয়ে এই অঙ্কটা বোধহয় পারবো বলে মনে করছি। পারবো? বলো কী করে করবে। লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস টু এক্স বাই, এখানে টু এক্স করবো, যখন এখানে টু এক্স করলাম তাহলে উপরে দুই দিয়ে গুণ করতে হবে, সেই দুইটা সামনে দিয়ে দিই, দিয়ে দিলাম, কারণ এর ভেতরে চেঞ্জ করা যাবে না, যা বাইরে করা যাবে। সিন্স এক্স টেন্স টু জিরো, অতএ আমি টু এক্স টেন্স টু জিরো লিখতে পারি, সিন্স এক্স টেন্স টু জিরো টু এক্স টেন্স টু জিরো, তাহলে টু ইন্টু, এরপরে কী করা যাবে, লিমিট এই এক্সটাকে টু এক্স টেন্স টু জিরো লগ ওয়ান প্লাস টু এক্স বাই টু এক্স, সূত্রে পড়ে গেল না, বেস ইটা থাকবে, না দিলেও চলবে, না কোনো কিছু লগারিদমের বেস কিছু নেই, মানে ই আছে, বীজগাণিতিক রাশির লগারিদমের বেস না থাকলে ই আছে, টু ইন্টু ওয়ান সমান টু, এটাই অ্যান্সার। দু নম্বর অঙ্ক করি, লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান মাইনাস আলফা এক্স বাই এক্স, এখানে বেশ কিছু দিলাম না, বেশ কিছু নেই মানে ই বেশ রয়েছে, লগ ওয়ান মাইনাস আলফা এক্স বাই এক্স, অসুবিধা হচ্ছে, এটা কি করে করব, লিমিট এক্স টেন্স টু জিরো লগ ওয়ান মাইনাস আলফা এক্স, আমি যদি নিচে একটা মাইনাস আলফা এক্স গুণ করি, ভুল করলাম, ভুল করে ফেললাম, এবার সে ব্যালেন্স করার জন্য উপরে একটা মাইনাস আলফা গুণ করে দিই, এই মাইনাস আলফাটা বাইরে বেরোবে, মাইনাস আলফা বাইরে চলে আসবে, সেটা আগে একবারও করতে পারতাম, এক্স টেন্স টু জিরো লগ ওয়ান মাইনাস আলফা এক্স বাই মাইনাস আলফা এক্স। এবার দেখো, সিন্স এক্স টেন্স টু জিরো অতএব মাইনাস আলফা এক্স, মানে মাইনাস আলফা দিয়ে গুণ করছি দুদিকে, মাইনাস আলফা এক্স টেন্স টু জিরো, এই লাইন থেকে এই লাইন লেখা যাবে, ব্যাপারটা কীরকম, মনে করো জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান, দিস ইজ টেন্স টু জিরো, এই সংখ্যাটা শূন্যর কাছাকাছি যাচ্ছে, যদি এটাকে মাইনাস থ্রি ইন্টু করি, জিরো পয়েন্ট এক দুই তিন চার পাঁচ ছয় ওয়ান, তাহলে এই ফলটাও কত হবে, এটাও টেন্স টু জিরো হবে না, এই একে তিন দিয়ে গুণ করলে এটাও কি ফলটা, মাইনাস থ্রি দিয়ে গুণ করলে এটাও শূন্যর দিকেই যাবে, শূন্য থেকে ছোট থেকে শূন্যর দিকে যাবে আর কি। তাহলে আমি এটাকে লিখতে পারি মাইনাস আলফা, লিমিট মাইনাস আলফা এক্স টেন্স টু জিরো উপরে তাকা লগ ওয়ান প্লাস অফ মাইনাস আলফা এক্স বাই মাইনাস আলফা এক্স, কী দেখলাম, এই সূত্র হয়ে যাচ্ছে না, তাহলে এটা সমান কত হবে, ওয়ান সমান মাইনাস আলফা, এটা অ্যান্সার। আট নম্বর সূত্র,
limit x tends to 0 a to the power x minus 1 by x equal to log a base e. Limit x tends to 0 a to the power x minus 1 by x equal to log a base e. Mukhasto kore phelo. Tinte sutro ekhi rokom chilo. तीन खाना सूत्र एक रकम पेलम ना हमरा एटा लिमिट x टेंड्स टू 0 ए टू दी पावर x माइनस 1 बाय x इक्वल टू लॉग a बाय c এবারে দেখো एग्जांपल দেখা যাক e x a এখানে एग्जांपल তো হবে না এখানে এভালুট e v a l u a t এভালুট লিমিট x টেন্ডস টু 0 ও লিমিট x টেন্ডস টু 0 ধরো 5 টু দি পাওয়ার x মাইনাস 5 to the power मने करो 2x minus 1 by x 5 to the power रख limit x tends to 0 hello अच्छा यहां गड़ा देखो limit x tends to 0 5 to the power 2x minus 1 by x आचे यही यहां गड़ा यह शूत्र अनुसारे हबे की भावे हबे রাজদীপ চক্রবর্তী তরফ থেকে কোন বুদ্ধি বের হচ্ছে রাজদীপ চক্রবর্তী 5 টু দি পাওয়ার 2x মাইনাস 1 বাই এখানে 2x দেব এখানেটা 2 দেব এখানে 2 না দিয়ে সামনে দুইটা বার করে দেই সেই দুইটা এখানে দিলাম পরে বের করতেই হবে কোন সূত্র দিয়ে লিমিট x টেন্ডস টু 0 cfx সমান c ইনটু লিমিট x টেন্ডস টু 0 fx cটা কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে এরপর লাইনটা কি করব শুভজিৎ বারিক এরপর লাইনটা কি করব 2x tends to 0, 5 to the power 2x minus 1 by 2x. Since x tends to 0, অতএব 2x tends to 0. এই কথাটা লিখতেই হবে তাহলে সব জায়গায় 2x 2x হয়ে গেছে এই সূত্রে পড়ে গেছে তার মানে কত 2 into 1 equal to 2 এটাই অ্যানসার হলো ডিভিজিবল বাই 0 ইজ meaningless divisible d I b I s I b l e divisible by 0 is meaningless m e a n I n g meaningless শূন্য দিয়ে ভাগ করা অর্থহীন প্রমাণ দেখবে দেখো example দিচ্ছি একটা e x a m p l e let x equal to y এরকম আমরা অঙ্গ করতে গিয়ে ধরি তো ধরলাম x সমান y দুদিকে x দিয়ে গুণ করে দেই x স্কোয়ার ইকুয়াল টু x y এটা অঙ্কের একটা মেথড উভয় পক্ষে x ইজ মাল্টিপ্লাইড বোথ সাইড ইজ মাল্টিপ্লাইড বাই x এরপর যদি আমি এটা করি x স্কোয়ার মাইনাস y স্কোয়ার করি কি করলাম লেফট হ্যান্ড সাইড থেকে y স্কোয়ার বিয়োগ করলাম রাইট হ্যান্ড সাইড থেকে y এটাও তো মেথড অফ ম্যাথামেটিক্স এটা অঙ্কের একটা নিয়ম উভয় পক্ষ থেকে ওয়াই স্কোয়ার বিয়োগ করেছি বাদিকটা কোন সূত্রে পড়বে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এদিকে কী কমন নেব ওয়াই কমন নিলে পরে এক্স মাইনাস ওয়াই অতএব এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এটা সেখানে কেটে দেবো এক্স মাইনাস ওয়াই সঙ্গে কেটে দিলাম নজর এদিকে তাহলে দাঁড়ালে কত এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু ওয়াই আমি এক্স ইকুয়াল টু ওয়াই ধরেছিলাম তাহলে এই এক্সের জায়গায় ওয়াই বসাতে পারি বসালাম টু ওয়াই সমান ওয়াই উভয় পক্ষকে ওয়াই দিয়ে ভাগ করি টু ইকুয়াল টু ওয়ান ইজ পসিবল এটা কি সম্ভব দিস ইজ পসিবল টু ইকুয়াল টু ওয়ান দেখলি না কি করলাম লেট এক্স ডিভিজিবল বাই জিরো ইজ মিনিংলেস শূন্য দিয়ে ভাগ করা অর্থহীন শূন্য দিয়ে ভাগ করা কি অর্থহীন দেখ এটা অর্থহীন ঘটনা ঘটলো না টু ইকুয়াল টু ওয়ান কোনো দিন হবে এটা অর্থহীন কেন হলো দেখো লেট এক্স ইকুয়াল টু ওয়াই দুদিকে এক্স দিয়ে গুণ করেছি কোনো ভুল করিনি উভয় পক্ষ থেকে ওয়াই স্কোয়ার বিয়োগ করেছে এটাও কোনো ভুল নেই এরপরের লাইনটাতেও কোনো ভুল নেই কমন নেওয়ার এটা বাদিকে সূত্র প্রয়োগ করা বাদিকে ডান দিকে কমন নেওয়া
এবার এখানে কি করলাম x মাইনাস y গন্ডগোলটা এখানে হয়ে গেছে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে কোনো ভুল নেই আপাতত দৃষ্টিতে কি মনে হচ্ছে এখানে উভয় উপরে নিচে x মাইনাস y এখানে কাটাকুটি করেছি মানে ভাগ করেছি উভয় উপরে x মাইনাস y দিয়ে ভাগ করেছি নিচে x মাইনাস এটা তো করে থাকি আমরা ভাগ করলাম করে এখানে 2 ইকুয়াল টু 1 পেলাম গন্ডগোলটা কোথায় হলো গন্ডগোলটা এখানে হয়ে গেছে ধরতে পেরেছো গন্ডগোলটা এখানে কি গন্ডগোল হয়েছে উই হ্যাভ কনসিডার সি ও এন এস আই ডি ই আর ডি কনসিডার্ড এক্স ইকুয়াল টু ওয়াই এটা প্রথমে অ্যাট দি বিগিনিং উই হ্যাভ কনসিডার্ড এক্স ইকুয়াল টু ওয়াই দাদা রে ওয়াইটা বাদিকে আন তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে এক্স মাইনাস ওয়াইটা তো জিরো তো জিরো দিয়ে ভাগ করা যাবে এখানে কি করেছে কেটেছি মানে কি আসলে ভাগ করেছি এইখানে গণ্ডগোলটা করা হয়ে গেছে যার জন্য এই ফলটা হয়েছে টু ইকুয়াল টু ওয়ান অ্যারাইস এ আর অ্যারাইস এ আর আই এস ই এরাইজ মানটা বলতে ভুল হল বিকজ বিই সি এ ইউএস বিকজ ডিভিশন ডিআই ভিআই এস আই ওয়েন ডিভিশন বাই জিরো ইজ ডান ইন রাইট হ্যান্ড সাইড অফ দি অ্যাবাব বক্স উপরের যে বক্স করে দিয়েছি সেখানে ডিভিশন বাই জিরো ইজ ডান শূন্য দ্বারা ভাগ করা হয়েছে যার জন্য এই গণ্ডগোলটা হয়েছে আচ্ছা এরপরে কত নম্বর সূত্র বন্ধ করলাম আমরা লোয়ার দামে এসে লিমিটের ন নম্বর সূত্র ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ লিমিট এক্স টেন্স টু এ লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ সূত্রটা মুখস্থ করে ফেলো এভালুট ই ভি এল ইউ ই ভি এল ইউ এ টি এল ইউ এ বোধ হয় নেই এভালুট ই ভি এল ইউ টি এভালুট মানে মান নির্ণয় করো লিমিট এক্স টেন্স টু টু x টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্সটিন বাই এক্স মাইনাস টু এই অঙ্কটা দেখো এই সূত্র প্রয়োগ করে হয়ে যাবে কি করে লিমিট x টেন্স টু টু x টু দি পাওয়ার ফোর সিক্সটিনকে যদি উৎপাদক করে ভাঙে টু টু দি পাওয়ার ফোর হবে বাই এক্স মাইনাস টু দেখো তো সূত্র পড়ছে কি না এখানে a মানে টু n মানে কত চার a মানে আমার অসুবিধা হচ্ছে রে ভাই অসুবিধা হচ্ছে এখানে এ মানে টু এন মানে চার তাহলে সূত্র প্রয়োগ করলে কি এন ইন টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান তাহলে ফোর ইন্টু টু টু দি পাওয়ার কত তিন ফোর ইন্টু এইট মানে থার্টি টু এটা অ্যান্সার হয়ে গেল না বাড়ি হয়ে যাবে না এখন বাড়ির উপর নিষেধাজ্ঞা আছে লিমিট এক্স টেন্স টু থ্রি এক্স টু দি পাওয়ার তোমার গিয়ে মনে করো ফাইভ মাইনাস ফোর থ্রি টু দুশো তেতাল্লিশ বাই এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এইটটি ওয়ান এই অঙ্কটা করতে বলেছে দেখে ভয় লাগতে পারে ভয় লাগছে ভয় লাগার কোনো দরকার নেই তাকাও হেয়ার হেয়ার এক্স টেন্স টু থ্রি তার মানে এক্স নট ইকুয়াল টু তিন এই এটা আমরা মেনে নেব এ তার মানে এক্স মাইনাস থ্রি নট ইকুয়াল টু জিরো এক্স মাইনাস থ্রি নট ইকুয়াল টু জিরো মানে হলে পরে আমার লভ হরকে কী করতে পারবো আওয়াজ তুলে জানাও বলো এক্স মাইনাস থ্রি দিয়ে ভাগ করতে পারবো দুশো তেতাল্লিশ বাই এক্স মাইনাস তিন
एक्स टू दि पावर फोर माइ एट्टी वन बाई एक्स माइनस तीन। एबार कि लिमिटेर आर एकटा सूत्र आमार एरकम छिलो लिमिट एक्स टेन लबेर लिमिटटा तुले दिलाम आर एक दुशो तेतालिस माने कि टू फोर्टी थ्री उत्पादक जदि भांगे तीन दिए भांगब आठ तीन आठ चौबीस तीन एक तीन तीन सताशे एकाशी तीन नय सताश तीन त्री कटा तीन हे तारा थ्री टू दि पावर फाइव बाई एक्स माइनस तीन। नीचे लिमिट एक्स टेंस टू थ्री एक्स टू दि पावर फोर एटा थ्री टू दि पावर फोर बाई एक्स माइनस तीन। ताले उपरेटा सूत्र पड़े जाच्छे नीचेटाओ सूत्र पड़े जाच्छे ना उपरेटा सूत्र फेलले कत हबे फाइव इंटू थ्री टू दि पावर फाइव माइनस वन एक बारे फोर लिखलेओ हबे तोमाके बोझानोर जोन्नो प्रथम प्रथम आमि एरकम करछि एटा फोर इंटू थ्री टू दि पावर फोर माइनस वन फाइव इंटू थ्री टू दि पावर फोर फोर इंटू थ्री टू दि पावर थ्री। सूचकर नियम अनुसार एटार संगे एटा काटले उपरे तीन हबे ना शुधु फाइव इंटू एक दुई तीन चार केन एरकम करते जाच्छे सूचक प्रयोग करो फाइव बाई फोर इंटू थ्री टू दि पावर फोर माइनस तीन ए टू दि पावर एम बाई ए टू दि पावर एन ए टू दि पावर एम माइनस एन फाइव बाई फोर इंटू थ्री टू दि पावर वन तब दाड़ा कत चार पाँचे कुड़ी बाई तीन पाँचे पंद्रह तो पंद्रह बाई चार एटाई आंसर। दस नम्बर सूत्र लिमिट एक्स टेंस टू जिरो वन प्लस एक्स होल टू दि पावर वन बाय एक्स इक्वल टू ई। लिमिट एक्स टेंस टू जिरो वन प्लस एक्स होल टू दि पावर वन बाय एक्स इक्वल टू ई मुखस्त दायित्व नब एवालुएट लिमिट एक्स टेंस टू जिरो वन प्लस मन करो फाइव एक्स होल टू दि पावर वन बाई एक्स इक्वल टू कत एटा मानटा बेर करते बोले एटा की करे सामलाच्छी नजर रखो आमी की करलाम लिमिट एक्स टेंस टू जिरो एखाने वन प्लस फाइव एक्स होल टू दि पावर वन बाई फाइव एक्स करलाम एके जदि फाइव एक्स करी ताहले एटाके बैलेंस करार जन्य कि करते हबे हाँ ये सामने फाइव देव ना एर संगे फाइव गुण करब तुमी कि बोलछो एटा ठीक आछे एखाने पाँच पाँच केटे दिले उपरेटा चले आसबे आमरा एइरकम एकटा सूत्र पड़ेछि ए टू दि पावर एम इंटू एन समान ए टू दि पावर एम होल टू दि पावर एन एरकम तो सूत्र पड़ेछि ताहले आमि एरकम जदि लिखी लिमिट एक्स टेंस टू जिरो वन प्लस फाइव एक्स होल टू दि पावर वन बाय फाइव एक्स एटार टू दि पावर कत फाइव आपत्ति करब ना ए पर्यंत आपत्ति करब करलाम ना आरेकटा सूत्र पढ़ी लिमिटेर एगारो नम्बर सूत्र लिमिट एक्स टेंस टू ए कैपिटल एफ अफ जि एक्स जो एरकम थे लिमिट एक्सटेंस टू ए एफ अफ जि एक्स अपेक्षक अपेक्षक आटार समान है एफ इन लिमिट एक्सटेंस टू ए जि एक्स लिमिटटा भेतरे नहीं जावा जाए तई जदि हमें जी ये यकम भाव लिखे पर लिमिट एक्स टेंस टू जिरो वन प्लस फाइव एक्स होल टू दि पावर वन बाय फाइव एक्स होल टू दि पावर फाइव ये सूत्र दिए इटा करा जाबे एबार देखो एबार ये भेतरेटा तोमार काछे क्षमता चले एसेछे एखाने फाइव एक्स एखाने फाइव एक्स एई एक्सटाके तो फाइव एक्स तैरी करा जाबे किभाबे करा जाबे सेंस एक्स टेंस टू जिरो अतए फाइव एक्स टेंस टू जिरो लिमिट फाइव एक्स टेंस टू जिरो वन प्लस फाइव एक्स होल टू दि पावर वन बाई फाइव एक्स टू दि पावर फाइव तेल एटा एटुकुने मान कत एटुकुने मान कोथा सूत्र लिखे सूत्र
এখানে x এখানে x এখানে x এখানে x জায়গায় 5x আছে তাহলে এটা মান e হবে e টু দি পাওয়ার 5 মানে e টু দি পাওয়ার 5 এটা आंसर হবে লাস্ট টার্ম ফাইনাল সূত্র পড়ে দিচ্ছি 12 নম্বর লিমিট x tends to infinity 1 plus 1 by x whole to the power x equal to e limit x tends to infinity 1 plus 1 by x whole to the power x equal to e এই যে কটা লগ লিমিটের সূত্র পড়া হলো 12টা 12টার সূত্র তো আমরা 12টারই মানে 12টা নয় প্রায় 8টার মতো প্রয়োগ দেখিয়ে দিয়েছি হ্যাঁ এটা সূত্রগুলো মুখস্থ অঙ্কগুলো প্র্যাকটিস ফিয়ার খাতা কম্পালসারি দেখানোর জন্য